লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গোলাপ জাম করে দেখাবো। তো এই গোলাপ জাম করার জন্য আমি প্রথমে তো একটা কড়াই নিয়েছি, এর মধ্যে হাফ কেজির মতো দুধ নিয়েছি। তো বন্ধুরা দুধটা ভালো করে জ্বালাবো, দুধটা যাতে সর না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা এর মধ্যে আমি এক চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা দিলে হবে কি, আমি যে সুজিটা জ্বালাবো সুজিটা আপনার লেগে যাবে না, তো ঘিটা দিলে এই সুবিধা হয় এবং মিষ্টিটাও খুব স্বাদ হয়। দুধটা ভালো জাল হয়েছে, এবার আমি সুজিগুলো এক এক করে একটু একটু করে দিয়ে দিব। তো বন্ধুরা দেখেন এই যে ঘিটা দেওয়ায় একটুও কড়াইতে লেগে নেই, এবার আমার এটা হয়ে গেছে, এটা নামিয়ে আমি এবার মিষ্টির গোল করে নিব। তো বন্ধুরা আমি এটা একটা প্লেটে নিয়ে নিব। তো বন্ধুরা এটা একটু গরম গরম থাকতেই কাই করে নিতে হবে, কাইটা গরম গরম থাকতেই একটু ছেনে নিতে হবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি। এখানে পাঁচটা এলাচের গুঁড়া দেওয়া আছে, পাঁচটা এলাচের যে দানা দানার গুঁড়া দেওয়া হয়েছে এটা দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে মাখিয়ে নিব। তো বন্ধুরা আমার গোলাপ জামের ডোটা বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে লেচি কেটে গোল গোল করে নিব। তো বন্ধুরা আমি সিরার জন্য চিনি নিয়ে নিলাম এক বাটি, এখানে জল নিয়ে নিলাম এক বাটি, দুই বাটি, তিন বেটি জল নিয়ে নিলাম। এই শিরাটা পাতলা শিরা হবে, ঘন শিরা না। এই শিরাটা প্রথমবারে আমি গোলাপ জামটা উঠিয়ে এটার মধ্যে ভিজাবো, তাই পাতলা করে শিরাটা করে নেব। তো বন্ধুরা আমি আগে শিরাটা তৈরি করে নিই। তো বন্ধুরা আমার এই যে চিনি শিরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নামিয়ে এক পাশে রেখে দেব। তো বন্ধুরা আমার কড়াইতে একটুও জল নেই, দেখেন আমি এই তেলগুলো দিয়ে দেব। এবার কালো গোলাপ জামগুলো ভাজার জন্য তো বন্ধুরা আমি চুলার আঁচটা একটু অল্প করে দিয়ে রেখে গেলাম, কারণ হচ্ছে চুলার তেলটা গরম হতে থাক আর আমি এবার গোলাপ জামগুলো বানিয়ে আনতে যাই। তো বন্ধুরা এইভাবে করে আমি লেচিগুলো কেটে নিয়েছি, এখন এটাকে গোল করে নিব। এভাবে করে গোল করে নিতে হবে। দেখেন কত সুন্দর গোল হয়েছে।
তো বন্ধুরা আমি সবগুলো এই যে শেড করে নিয়েছি, একটা গোল শেড করে নিয়েছি, একটা একটু লম্বা শেড করে নিয়েছি। তো এবার গোলাপ জামগুলো আমি তৈরি করতে যাব চুলার পারে। তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমত একটা দিয়ে ড্রাই করে দেখব যে কেমন হয়েছে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। তো বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে, এই যে কালারটা খুব সুন্দর হয়েছে। এবং এখন আমি সবগুলো এক এক করে দিয়ে দিব। তো আমি শিরাটা আগেই করে রেখেছিলাম, ওই শিরার মধ্যে আমি এটা এখন দিয়ে দিব। ওই দেখেন বেশি উঠেছে, তো সেক্ষেত্রে আমার অবশ্যই এটা ভাজা হয়ে গেছে। আমি এক এক করে এবার অন্যগুলো ভেজে নেব। তো বন্ধুরা এবার গুলো এইভাবে ভিজিয়ে দিলাম, খুব সুন্দর ভাজা হয়েছে। বন্ধুরা আমার গোলাপ জামগুলো সব ভাজা হয়ে গেছে এবং শিরায়ও ভিজানো হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি দুই প্রকারের সাজ দিয়েছি, একটা গোল একটা লম্বা। এবার আবার যে শিরার মধ্যে দিয়ে দিলাম, শিরার মধ্যে দেখেন প্রত্যেকটা গোলাপ জাম ভেসে উঠছে, খুব সুন্দর করে ভেসে উঠছে। এই শিরাটা অবশ্যই একটু গরম শিরা লাগবে, গরম শিরার মধ্যেই দিতে হবে। তো বন্ধুরা আমার গোলাপ জাম হয়ে গেছে। এভাবে করে আপনারা আমার রেসিপিশনের অনুসারে তৈরি করে খাবেন এবং তৈরি করে খেয়ে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন, বন্ধু হয়েছেন, তাদের ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান এবং পাশে থাকা ব্লাক আইকনটি অন করে রাখেন, যাতে করে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।